गुजर जाएगा, गुजर जाएगा। मुश्किल बहुत है मगर वक्त ही तो है। रिश्ते में तो हम तुम्हारे बाप होते हैं, ना मैं शहंशाह। बॉलीवुडर शहंशाह मेगास्टार अमिताभ बच्चन कोरोना आक्रांत हुए। শনিবারে নিশা প্রায় 10:30 বজাত এই খবর বিয়পি পড়ার লগে লগে সমগ্র দেশতে কোটি কোটি অনুরাগী উৎকণ্ঠিত হয়ে পড়েছে। অমিতাভ বচ্চনের লগতে তেওঁৰ অভিনেতা পুত্র অভিষেক বচ্চনও আক্রান্ত হয়েছে করোনাত। নিশা প্রায় 10 বজাত মুম্বাইর নানাবতী হসপিটালত ভর্তি করা হয় অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চন। ইয়ার আধা ঘন্টা পছতে অমিতাভ বচ্চনে তেওঁৰ টুইটারত লিখে, মই করোনাত আক্রান্ত হয়েছো আর হসপিটালত ভর্তি হয়েছো। মোর পরিয়াল আর কর্মচারী সকলরও করোনা টেস্ট করা হয়েছে, তেওঁলোকৰ ফলাফল এতিয়াও অহা নাই। বিগত 10 দিন ধরে যি সকল লোক মোর সংস্পর্শলৈ আহিছে তেওঁলোক সকলোকে টেস্ট করাবলৈ অনুরোধ জানালো। অমিতাভৰ কোটি কোটি অনুরাগীর বাবে সুখবর এই যে 77 বছরীয়া পর্ষিয়ান অভিনেতাজনের স্বাস্থ্য সম্পূর্ণ ভালে আছে। করোনার সাধারণ লক্ষণবোরহে গাত দেখা গেছে। একদরে পুত্র অভিষেক বচ্চনের বাইরে বুয়ারি তথা অভিনেত্রী ঐশ্বর্য রায়, নাতিনী আরাধনা আর পত্রী জয়া বচ্চনেরও রিজাল্ট নেগেটিভ হয়েছে। দেশের ভিতর করোনায় সবাতোকৈ অধিক মহামারী রূপ ধারণ করেছে মহারাষ্ট্র। বিশেষ মুম্বাইত এতিয়ালৈকে সহস্রাধিক লোকে করোনার প্রাণ হেরুয়েছে। মুম্বাইত অমিতাভ বচ্চন থকা জুহু এলাকাত শেহতীয়াকৈ রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছিল। এই টেস্টতে অমিতাভ বচ্চন আর তেওঁৰ পুত্র অভিষেক বচ্চন শনিবারে রিজাল্ট পজিটিভ হয়। আনহাতে পত্নী জয়া বচ্চন, বুয়ারী ঐশ্বর্য রায় আর নাতিনী আরাধনা বচ্চনের ফলাফল নেগেটিভ হওয়ার বাবে দ্বিতীয়বার পরীক্ষা করা হব বলে জানিও পড়া গেছে। মুম্বাইর বিএমসি প্রশাসনে ইতিমধ্যে অমিতাভ বচ্চনের বাসগৃহ জলসা সেনিটাইজ করার ঘরটো কন্টেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করেছে। ইয়ার মাজতে অমিতাভ বচ্চনে তেওঁৰ অনুরাগী সকলক উদ্দেশ্যে নানাবতী হসপিটালত চিকিৎসাধীন অবস্থাতে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াত জারি করেছে। Namaskar, this is Amitabh Bachchan. I am wanting to talk to all the doctors, nurses and the staff at Nanavati Hospital for their tremendous work that you're doing in these very trying circumstances. Abhi haal hi mein maine Twitter pe ek Surat, Gujarat mein Surat mein ek billboard laga hua tha jisme likha tha ki aapko maloom hai mandir kyun band hai, क्योंकि भगवान जो है सफेद कोट पहनकर अस्पतालों में काम कर रहे हैं। आप जितने भी डॉक्टर्स, नर्सेस और जितने भी हॉस्पिटल्स में काम कर रहे हैं, आप सब में एक ईश्वर का रूप है। आप सब इतनी मेहनत के साथ इंसानियत के लिए काम कर रहे हैं। आप जीवनदायी बन गए हैं आप, और मैं आप लोगों को हाथ जोड़कर आपकी सराहना करता हूं, नतमस्तक हूं मैं आपके साथ। দেশের কোটি কোটি অনুরাগী আর শুভাকাঙ্ক্ষীর দরে আমিও ভগবানের ওসর প্রার্থনা জানাইছো যাতে অতি শীঘ্রে সুস্থ হয়ে হসপিটালের ঘুরি আহক ভারতীয় ছবি জগতের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন আর তেওঁর পুত্র অভিষেক বচ্চন।